sara sara sara. Mom, I'm so excited. Eita holo rosemary oil. Hello everyone, welcome to my channel. Bongshan Priyanka. Ajke periyeche amra breakfast korte Piyashadi, Pingu, Ami, Mamam aro dujon tinjon acting koreche amader sathe. Ekhon shokal 8ta baje. Ekdom ghum choke sheje guche ekta onorokom feelings breakfast korte eshechi Mina Square e. Mane amader bari theke thik opposite star er pashe je ei puro area ta ache. Jekhane chuto chuto kore onek restaurant ache but ekhono shop ta open hoyni. একটা ওপেন হয়েছে যেটা গুস কারম ধোসা তো আমরা কারম ধোসা দাঁড়িয়ে আছি এখানে সেখানে খাবো ধোসা মশলা ধোসা মামাম সো এক্সাইটেড পিঙ্গুর সাথে সকালবেলা দেখা হয়ে গেছে খেলাধুলা হচ্ছে সো চলো যে দিনটাকে শুরু করা যাক বিবান আমি বিবান আমি So, dosa khe amra ekhon elam cha khete চা কাপিটা আমাদের ভীষণ ফেভারিট একটা দোকান এই দোকানটা চা কাপি কর্নারের একটা দোকান ভালো চা পাওয়া যায় ওখানে বসে বসে চা খেলাম অনেকটা গল্প করলাম বাচ্চাগুলো জুস খেলো দিয়ে এবার আমরা আস্তে আস্তে বাড়ি থেকে এগোচ্ছি ওকে হাতে দিয়ে দিলে কেন ওকে ট্র্যাশ বক্স ঠিক আছে তো এখন 10টা বাজে আর আমরা এসেছি স্টারে টুকটাক কিছু কিনতে বাচ্চাগুলোর জন্য মেনলি চকলেট কিনতে আর এর মধ্যে সীতাকে ফোন করে নিয়েছি ফোন বলছে আমি কি খাবো আমার বলে দাও আমি বললাম যে ঠিক আছে তুই ম্যাগি খা আমরা তো ধোসা খেয়েছি তোমার নিউ ফ্রেন্ডের কথা বলো বিভান তো এখন 11টা বাজে আমি বেরোচ্ছি ফ্রেশ আনতে কারণ হচ্ছে স্যাটারডে তো মামামকে নিয়ে ঘরে ঢোকালাম সিদ্ধার্থর কাছে আছে এখন ও মানে ঘুম ঘুম ভাবে গেছে অনেকক্ষণ রোদে ঘুরলো রেস্টের দরকার ও রেস্ট নেই আর আমি চট করে ফিশটা নিয়ে আসবো রান্নার টেমন যারা মামেরা নিয়ে আজকে স্যাটারডে বলে রাইস করব আর ফিশ ফ্রাই দিয়ে দেবো ওদেরকে আর সয়াবিন আছে যেটা আমি সিদ্ধার্থ চলে মিলে আমরা থাকি ব্যাঙ্গালোরের ভারতুর এরিয়াতে আর এই এরিয়ার রাস্তাঘাটটা এত বাজে না মানে হাঁটাই যায় না এরকম পরিমাণে ধুলো ওড়ে আর তেমন পলিউশন তো কোনো রকমের মুখে চাপা দিয়ে আমি এখন যাচ্ছি রোদের মধ্যে মাছের দোকানে আর আজকে অনেক রকম মাছ ছিল ইলিশ ছিল পমফ্রেট চিংড়ি ছিল আর এই বড় সাইজের একটা মাগুর জ্যান্ত মাগুর এনেছে অনেক মানে অনেক আনছে এরা এখন মানে আগে এতটা দেখতাম না মাছ আনতো এখন এখানে বাঙালি এত বেড়ে গেছে যে খুব ভালো ভালো জ্যান্ত জ্যান্ত মাছ আসছে তারপর মাছটা কিনে আমি ভাবলাম একটু সিদ্ধার্থ যেহেতু সকালবেলা আমাদের সাথে যায়নি বাড়িতে ছিল তাই ওর জন্য একটু লাড্ডু নেওয়া যাক তাই জন্য 250 গ্রাম মতো লাড্ডু নেব নিয়ে বাড়ি যাব তো লাড্ডুতে এসেছিলাম মিষ্টি নিলাম নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি ঘড়িতে এখন 12টা বাজে আমি বাড়ি এলাম একটু ফ্রেশ হলাম মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখেছি একটা কাজ করে উনি এসেছেন এখন বাসন টাসনগুলো ধুচ্ছে আর আগে সিদ্ধার্থকে বলেছি চুলটা ভালো করে অয়েল ম্যাসাজ করে দিতে সপ্তাহে একদিন সিদ্ধার্থ আমার আমি সিদ্ধার্থ দুজন দুজনের মাথায় মাখি আর মেখে আমি শ্যাম্পু করি তো এটা একটা হেয়ার কেয়ার রুটিন আর এটা এভরি উইকে একদিন আমাকে করতেই হয় আমি আপনাদেরকেও সাজেস্ট করবো যারা আমার মতো বাড়িতেই আছেন তারা উইকে একদিন করলেই এ না বাইরে যদি বেরোতে হয় তাহলে হয়তো সপ্তাহে দুদিন করতে হবে ব্যাপারটা এইটা হলো রোজমেরি অয়েল আমি যে কোকোনাট অয়েলটা ইউজ করি সেটা হলো এই প্যারাশুটের কোকোনাট তেলটাকে এইভাবে প্রিপেয়ার করে বানিয়ে নিয়েছি কারি পাতা কালো জিরে আর মেথি দানা দিয়ে ফোটানো আছে সো আমি কিছুটা এই বাটিতে নিয়ে গরম করে এর সাথে অ্যাড করব তাও 6 ফোঁটা মতো রোজমেরি অয়েল
কালকে রাতের একটা রুটি ছিল, তো ভেবেছিলাম সেই রুটি আর সয়াবিনের তরকারি আর স্যালাড খেয়ে নেবো। তারপর পাশের বাড়িতে পিয়াসা দিয়ে আবার পনিরের এক বাটি তরকারি করেছে, বেশ অনেকটা দিয়েছে, তাই সিদ্ধার্থ আমি ভাগাভাগি করে পনির নিয়েছি, রাইস খুবই অল্প নিয়েছি। এই হলো আমার আজকের লাঞ্চ। আমরা এখন বেরোচ্ছি, টুকটাক কিছু কেনাকাটা করা আছে। কত দাম বুঝতে পারছি? 75 টাকা, বাই ওয়ান গেট ওয়ান। ভালো দেখতে না এটা? একদম খাওয়ার মতো। কেন কি কি হবে বলুন, কি কিছু করার নেই, স্টিলের তো আছে আমাদের, কাঁচের এখন একটু মেয়ে বড় হলে তবে। কোনো ব্যাগ আনিনি আজকেও, এইভাবে জিনিস নিয়ে আবার যেতে হবে। তুমি যেগুলো, আমি যেগুলো সিটে আছে সেগুলো ব্যাগে ঢুকে। ঠান্ডা লাগছে না? ভালো দেবে না, বাড়িতে এসে চা বানালাম। আর এই কাপগুলো নতুন কিনে এনেছি বিশাল থেকে, 20 টাকা পার পিস করে, বেশ ভালো লাগে। এই যে বসে বসে ন্যাকড়া অর্ডার করেছে ফ্লিপকার্ট থেকে, সেটা বাবা ইয়েলো ভালো নরম একদম। দুপুরে তেমন রান্নার ঝামেলা ছিল না, আর আজকে ছিল শনিবার, আর বাইরে এত জোর বৃষ্টি পড়ছে, সিদ্ধার্থ বললো রাত্রিবেলা ফুলকো লুচি আর আলু ফুলকপির তরকারি খাবে। আর এই তরকারিটা দিয়ে লুচি খেতে দারুণ লাগে। এটা হচ্ছে সিম্পল একটা বাটি চচ্চড়ি মতো, কড়া একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপিটা ভেজে নিয়ে তাতে স্বাদ মতো নুন, একটুখানি হলুদ আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে রান্না করে নিলেই হয়ে যায়। মেয়ের এখন ট্রিটমেন্ট চলছে, ফার্স্ট দিন মুখে কপালে ঘামাচির মতো হয়, তো আজকে কি হলো, আজকে নোটিস করা হলো রাত্রিবেলা যে পিছনে পিঠে পিঠে অনেক ওরকম ফুসকুড়ি টাইপের বেরিয়েছে, জ্বর নেই কিন্তু হামের মতো ব্যাপারটা হয়েছে। আমি এটা লক্ষ্য করলাম যে প্রত্যেক ইয়ারই একটা সিজনের টাইমে ওর এই জিনিসটা হচ্ছে। তো প্রথমবার ডাক্তার দেখিয়েছিলাম ফার্স্ট বছর, যেটা তখন খুবই ছোট ছিল, সেই সময় ডাক্তার ক্যালাড্রিল দিয়েছিল, সেটজিন ওষুধটা খাওয়াতে বলেছিল, আর ডেসোনাইট বলে একটা লোশন লাগাতে বলতো, সেটাই এখন স্টার্ট করব। সকালে যখন বেরিয়েছিলাম ওই ব্রেকফাস্ট করতে, তখন পাটা এমন মুছে গেছে, এখানকার রাস্তাটা এত বাজে, শুধু চারিদিকে শুধু পাথর, আর বৃষ্টি হলে রাস্তা খুবলে উঠে চারিদিকে পাথর বেরিয়ে ওঠে, কোনো পিচ ফিচ না, সব পাথর দিয়ে বানানো মনে হয়। তো সেখানে পা উল্টে এমন অবস্থা, এখন পাটায় খুব পেন হচ্ছে। আমি এখন কোনো রকম একটা পুরনো বলিনি পেয়েছি, এরা কোনো কাজ হবে কিনা জানি না। হ্যালো, ভালো করে চাচা, বাই বাই, সি ইউ সুন। সো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। টাটা, বাই বাই, টেক কেয়ার, কালকে দেখা হচ্ছে একটা নিউ ব্লগের সাথে, বাই বাই।